গ্রাম পঞ্চায়েতের হাজির না হওয়ার কারণ দর্শানোর জন্য বিডিও অফিসে এলেন প্রধান নুরি বেগম। নিরাপত্তা না পাওয়া পর্যন্ত পঞ্চায়েত অফিসে যাবেন না, পরিষ্কার জানিয়ে দিলেন প্রধান নুরি বেগম। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অভিযোগ, আবাস যোজনার টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। উল্লেখ্য, ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরি বেগমের ইস্তফার দাবিতে দীর্ঘ 12 দিন যাবৎ ধর্নায় বসেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নেতৃত্বে কর্মী সমর্থকরা। প্রধান দফতরের না আসায় গ্রামের মানুষ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। পঞ্চায়েত হাজির না হওয়ার কি কারণ দেখাচ্ছেন প্রধান, শুনুন। এটা একটা ম্যাডাম আমাকে ডেকেছিল 21 তারিখে, তো আমার কোনো রিলেটিভ মারা যাওয়ার কারণে আমি আসতে পারিনি, সেটা জানিয়ে দিয়েছিলাম লিখিতভাবে। আবার উনি আমাকে 26 তারিখ আজকে ডেকেছিলেন, আমি একটা আসছি। তো ম্যাডাম এটাই বললো আপনি পঞ্চায়েত আসতেছেন না, আমি পঞ্চায়েতের কারণে আসতে পারছি না, সেটা বিস্তারিতভাবে আমি মুখেও বলেছিলাম, সেটা আমি লিখিতভাবেও জানিয়ে দিয়েছি। কিছু দিয়ে আছে, কিছু দৃষ্টি পঞ্চায়েতের সামনে ধর্ণা দিচ্ছে, ওরা বসে থাকছে, আমার কানে অসংখ্যা আছে, এটা আপনার প্রশাসন ব্যবস্থা করুন, আমি পঞ্চায়েত করতে দিন যাব। বুঝি ওরা কারা যারা বসে আছে? ওরা সাক্তারের লোকজন, গুন্ডা বাহিনী নিয়ে ওরা সাক্তার কুন্দল করে। সাক্তার আমি জানি না, ও টিএমসির প্রেসিডেন্ট না কোন প্রেসিডেন্ট, টিএমসির প্রেসিডেন্ট হলে ও টিএমসির নামটা এইভাবে বদনাম করাতে পারতেন না। কালকে আপনাকে শোকজ করেছিল, সে কারণে কি আপনি? না, শোকজ না, উনি একটা আমাকে নোটিশ করেছিলেন যে আপনি আমার সঙ্গে ভিডিও আসুন, দেখা করুন, এটার জন্য নোটিস করেছিল আমাকে আসার জন্য এখানটায়। কোন বিষয় নিয়ে নোটিস করেছিল? আমি যে পঞ্চায়েতে আসছি না ওটার জন্য। আচ্ছা, কেন আপনি পঞ্চায়েতে আসছেন? আমি পঞ্চায়েতে কয়েকদিন ধরে আসছি না, ওরা আপনার সবাই মিডিয়া জানেন, ওরা কয়েকদিন ধরে 15 তারিখ থেকে ওরা ধর্ণায় মঞ্চে বসে আছে দুষ্কৃতি নিয়ে। আমি কিভাবে ওখানটায় যাবো বলুন তো? পঞ্চায়েতের বিভিন্ন ধরনের হচ্ছে, তো ওগুলো কিভাবে হচ্ছে? ঘরের টাকা ফেরত দেওয়ার, আপনার স্বামী ঘরের টাকা নিয়েছিল, আপনি সেই টাকা পঞ্চায়েতে ফেরত দিয়েছিলেন, এটা সবই ভিত্তিহীন মিথ্যা। আমি কোনো ঘরের টাকা নিইনি, ঘরের টাকা ফেরত দিইনি, ঘরের টাকা যারা নিয়েছিল তারা ফেরত দিয়েছে, কে দিয়েছে কারা দিয়েছে সেটা ওদের ব্যাপার। ভিডিও ম্যাডাম কি বললো আজকে দেখা করার পরে আপনার সাথে? উনি আমাকে পঞ্চায়েত যেতে বলেছেন, এবার প্রশাসন নিয়ে আমাদের উচ্চনেত্রী নিয়ে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করে সেটা পঞ্চায়েতে কিভাবে যাওয়ার ব্যবস্থা করা হবে সেটা ওরা করবে। এর আগে আপনি পঞ্চায়েতে? এর আগে আমি পঞ্চায়েতে প্রশাসনকে নিয়ে বলে আমি পঞ্চায়েতে ঢুকেও ছিলাম, কিন্তু আসার পথে সাক্তারের কামালের গুন্ডা বাহিনী আমার উপর আক্রমণ করে আমি কোনো মতো প্রাণে বেঁচেছিলাম, আমাকে পুলিশ প্রশাসন প্রাণে বেঁচে বাড়িতে বসাই দিয়েছেন, সেটা আপনারা সবাই দেখেছেন। এবার কি পারবেন পঞ্চায়েতে? অবশ্যই পারবো, কেন পারবো না? সাক্তারের গুন্ডা বাহিনী দ্বারা আমি আমার পঞ্চায়েতকে আমি আটকাবো না, আমার পঞ্চায়েতের জনগণের সেবা আমি অবশ্যই দেবো, পঞ্চায়েতের কাজ আমি অবশ্যই করবো। সাক্তার কতদিন গুন্ডা বাহিনী নিয়ে পঞ্চায়েতের সামনে বসে থাকবে? আমি জনগণের কাজ সাক্তারের গুন্ডা বাহিনীর জন্য আমি থমকে থাকতে দিতে পারি না, আমি একজন প্রধান, আমার দায়িত্ব আছে, আমি আমার কাজ করব। এলাকাতে উন্নয়নের কাজ তুমি আছে তাহলে? আমি যেভাবেই হোক পঞ্চায়েতের কাজ আমি থমকে আমি থাকতে দিইনি। হ্যাঁ, পঞ্চায়েত অবশ্যই যাবো, সেটা আমি আমার উচ্চনেত্রী তো আছে, প্রশাসন আছে, সবাইকে নিয়ে সেটা আলোচনা করার মাধ্যমে তারপরে আমি যাবো। কারা কারা এসেছিল আপনার সাথে আজকে ভিডিও অফিসে? আমার সঙ্গে আমার মেম্বারগুলো আছে, তারপরে আমার কনভেনার সাহেব আছে, তারপরে আমার দাদা ডাক্তার সাজিদুল রহমান, ইনি স্পেশালভাবে এমএলএ সাহেব নাকে পাঠিয়েছে, নাই নাই একটু 2-3 হাজার মানুষ আমার জনগণ আমার সঙ্গে আছে। আন্দোলনকারীরা অভিযোগ করছে যে আপনি ইসলামপুর ব্লক ছেড়ে চপড়া ব্লকে আপনি গা ঢাকা দিয়েছেন, আপনি পঞ্চায়েতে যেতে পারছেন না, আপনার কোনো লোকজন নেই, এমনকি চপড়া থেকে আপনাকে বাঙাল থেকে কিন্তু বিদায় করার তারা আমি সুজালি ছাড়বো না, সাক্তার সুজালি ছাড়বে সেটা সময়ের অপেক্ষা, আপনার সময়ের অপেক্ষা করুন, আমি আমার বাড়িতেই আছি, আমি সাক্তারের গুন্ডামানির ভয়ে কি সুজালি ছেড়ে দেবো? কখনো না, সুজালি কে ছাড়বে? খুব তাড়াতাড়ি সেটা আপনার দেখতে পাবেন, সেটা সময়ের অপেক্ষা করুন, সুজালি কে ছাড়বে? তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কার্যকলাপ নিয়ে কি বললেন প্রধানের অনুগামীরা, শোনাবো। করে আমাদের বলতে যেটা চাচ্ছে যে আমরা
সাতচার জয়ের জন্য করছি, সাতচার জয়ের জন্য যখন করছিলাম দেখলাম কোনো মাছ ধরে এরা এই যে কামালউদ্দিন সাহেব বলছেন ভাইস প্রেসিডেন্ট, ওনাকে জিজ্ঞাসা করেন তো ত্রিস্ত পঞ্চায়েত নির্বাচনে ভোটটা কোথায় দিয়েছিল ভিডিও করে, ও তো নিজে খুঁজে নির্দল করেছিল, নির্দলে ভোট দিয়েছিল। সাত্তার সাহেব যে প্রেসিডেন্ট হয়েছে ওনাকে জিজ্ঞাসা করেন তো ভোটটা কোথায় দিয়েছিল, মমতা ব্যানার্জির স্যাম্পুলে দিয়েছিল না নির্দলে দিয়েছিল, বড় বড় কথায় এখন বলছে। আমি দেখলাম যে এরা সৎপথে নাই, ঝান্ডাটা ধরেছে দিদির, ডান্ডাটা আছে বামপন্থীর, ঝান্ডাটা ধরেছে দিদির, ডান্ডাটা করছে বামপন্থীর, সব ওইগুলা বামপন্থের মাল, ওরা দলটাকে বিভ্রান্তি করবার জন্য, দলকে বিপদে ফেলবার জন্য, দলের ক্ষতি করবার জন্য এরা করছে ওরা নাটক। তৃণমূল যদি ওরা করে, ওনাকে জিজ্ঞাসা করেন তে আপনারাও তৃণমূল করেন, প্রধান সাহেব আর নুরি বখন তৃণমূলের প্রধান, তৃণমূলের তৃণমূল করে তৃণমূলের পরে ধন্যা, কীরকম দল রে ভাই, আপনিও তৃণমূল করছেন আমরাও তৃণমূল করছি, আমার উপরে ধন্যা, কেউ দল ওই দলকে বাঁচাতে চাই, শুধু ওরা চক্রান্ত, সময় আসলে আপনারা দেখে নেবেন যে ওরা ঠিক সই জায়গায় চলে যাবে সিপিএমের ঝান্ডাটাই নিয়ে। বিষয়ে আসার কারণ হচ্ছে যে সুজালির যে পঞ্চায়েতের প্রধান আছে নুরি বেগম, সেকেন্ড টার্ম উনি প্রধান হয়েছেন, ওনাকে এলেক্ট করেছে মেম্বার, মেজরিটি মেম্বার ওনাকে সমর্থন দিয়ে প্রধান করেছে, ফার্স্ট টার্মে উনি কাজ করেছেন, যেটা আপনাদের মিডিয়া বন্ধুকে আর পাবলিককে যে বোকা বানানো হচ্ছে ওই দুষ্কৃতি আর কিছু দালালের তরফ থেকে যে নুরি বেগম দুর্নীতি করেছে, তার জন্য আমি দেখাতে চাচ্ছি মিডিয়াকে। আপনি দেখুন এটা অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন 2019 বেস্ট পঞ্চায়েত পুরো ইসলামপুর ব্লকে, ইনি অ্যাওয়ার্ড পেয়েছেন 13টা পঞ্চায়েতে ইসলামপুর ব্লকে, নুরি বেগম গ্রাম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে, যে স্মুথলি স্কিম ওখানে চলছে, উন্নয়নের কাজ চলছে, কিন্তু কিছু দুষ্কৃতি আছে, কিছু নোংরা লোক আছে যেটা নিজের পার্টিকে বদনাম করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বদনাম করার জন্য আজকে নুরি বেগমের পিছনে আর ওনার পরিবারের পিছনে লেগে আজকে পঞ্চায়েতের সামনে ধর্ণা প্রদর্শন করেছে। তার জন্য আমি মানুষকে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি যে এরা যে আপনাদেরকে বুঝাচ্ছে সুজালিতে অতটা মাথা কেন ঘামাচ্ছে, কারণ ওখানে মেম্বার জিতেছে, পাবলিক জিতিয়েছে, তারপর মেম্বার মেজরিটি মেম্বার সুজালির প্রধান নুরি বেগমের সাথে আছে, তো নুরি বেগম পঞ্চায়েত কেন চলাতে পারছে না, পঞ্চায়েতের মেম্বারকে পঞ্চায়েতে কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা সারাসর অন্যায় করছে, আর এরা টিএমসিতে কিছু সিপিএমের দালাল ঢুকে গেছে, ওই সিপিএমের আজকে ওই পঞ্চায়েতে অশান্তি করেছে, শুধু নুরি বেগম বা নুরি বেগমের পরিবারকে না, বলকে ওখানকার সুজালির 25,000 মানুষকে ওরা হারাস করছে, ডেলি পুলিশ ওখানে দৌড়াদৌড়ি করছে, 8টা থেকে 10টা গ্রামের লোক বাড়িতে শুতে পারছে না, পুলিশের ভয়ে বাইরে বাইরে পালাচ্ছে, ঠান্ডার দিনে মানুষকে বাইরে থাকতে হচ্ছে, এই যে সিচুয়েশন ক্রিয়েট করেছে, তো মানুষ নিজের চোখে দেখলে বুঝতে পারবে যে মানুষ কে কিরকম হারাস করা হচ্ছে, নুরি বেগমকে কিরকম হারাস করা হচ্ছে, যে কে ইলেক্টেড মেম্বার করেছে, মানুষ জনগণ মেম্বার করেছে, ওই মেম্বার দেখে ঢুকতে দেওয়া হচ্ছে না ফ্রন্ট অফ পঞ্চায়েত, পঞ্চায়েতের সামনে ওরা ইললিগালি ওরা ধর্ণা প্রদর্শন করেছে, ওরা তো কানুন জানে না, মেজরিটি 27 আউট অফ 27 মেম্বার্স উইথ নুরি বেগম, তো ওনার 19 মেম্বারের সমর্থনে নুরি বেগম প্রধান হয়েছে, তো ইললিগালি নুরি বেগমকে সরাতে হবে, নুরি বেগমকে সরাতে এখানে বাপের মেরাস আছে যে নুরি বেগমকে সরিয়ে দিবে, নুরি বেগমকে ইলেক্টেড মেম্বার করেছে, আর নুরি বেগমের হাত মাথার উপরে, ওখানকার জনগণের মাথার উপরে, ওখানকার মেম্বারের মাথার উপরে হামিদুল দার হাত আছে, ওখানকার বিধায়কের হাত আছে,
কারো বাবার ক্ষমতা নেই যে একজন ইলেক্টেড প্রধানকে ওখান থেকে সরাবে। আমি বললাম সাদিকুল বাবু বলছে আপনি নুরি বেগমকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে, পাশাপাশি আপনি যে বললেন সিপিএম এর দালাল, ওখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে সবাই বসে আছে কয়েকদিন ধরে এখানে ধর্ণায় বসেছে। আরে তৃণমূল দলে কিছু সিপিএম এর দালাল ঢুকেছে, ওই সিপিএম এর দালালগুলো ঢুকে ওই দলটাকে নষ্ট করার জন্য, মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি দলকে শেষ করার জন্য এরা একটা এরকম চক্রান্ত করে সাজিয়ে ইললিগালি ওখানে ধর্ণা দিয়েছে। তার জন্য আমি ক্যামেরার মাধ্যমে এখানকার পুলিশ প্রশাসনকে বলবো, এখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, যত তাড়াতাড়ি হোক যতগুলো দুষ্কৃতি ওখানে আছে ওদেরকে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট করা না হলে পঞ্চায়েতের মানুষ শান্তিতে থাকতে পারবে না। পঞ্চায়েত সুজালি আগে থেকেও চলতো, কিন্তু পঞ্চায়েতে কোনো অশান্তি ছিল না, পাবলিকের কোনো অশান্তি ছিল না। যতগুলো গভর্নমেন্ট পরিকল্প ছিল, গভর্নমেন্ট স্কিম ছিল, স্মুথলি কাজ হচ্ছিল। তার জন্য ডিস্ট্রিক্ট থেকে নুরি বেগম সুজালি গ্রাম পঞ্চায়েত বেস্ট পারফরমেন্সের অ্যাওয়ার্ড পেয়েছে। এটা তো প্রমাণ করছে যে উনি ভালো কাজ করছিলেন। তার জন্য দ্বিতীয়বার ওখানকার জনগণ উনাকে আর মেম্বার উনাকে প্রধান করেছেন। দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি থেকে শুরু করে ইসলামপুর ব্লকের সহ সভাপতি সেই মিছিলে কিন্তু রয়েছেন। আপনি বলছেন সিপিএম, তাহলে কি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন? তো সিপিএম এর মালগুলোই তো ঢুকে দলটাকে নষ্ট করতে চাচ্ছে। যে আমি বলছি যে একটা প্রধান কিসের প্রধান, টিএমসির ব্যানারে উনি জিতে এসেছেন, মেম্বারগুলো টিএমসির ব্যানারে জিতে এসছেন, মমতা দিদির ছবিতে উনি জিতে এসছেন, উনার ক্রেডিটে জিতে এসছেন, তারপরে মেজরিটি মেম্বার উনাকে প্রধান করেছেন, তারপর কোনো প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট অবজেকশন কেন করছে যে ওনাকে কাজ করতে দিচ্ছে না। তার জন্য আমি পুলিশ প্রশাসনকে অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করব যত তাড়াতাড়ি হোক ওদের আগেনস্টে, যে ইললিগালি ওরা কাজ করছে ওদের আগেনস্টে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করা হোক। কারণ ওরা সরকারি কাজে বাধা দিচ্ছে, ওরা সরকারি কাজকর্ম করতে দিচ্ছে না, পঞ্চায়েতের কাজকর্ম করতে দিচ্ছে না। আর ওরা বলছে যে নুরি বেগম আসছে না, তো নুরি বেগমের প্রাণ যদি চলে যায় ওর দায়িত্ব কে নিবে? নিবে প্রেসিডেন্ট, মিস্টার প্রেসিডেন্ট কি নিবে ওর প্রাণ চলে গেলে? দেখলেন আপনি একদিন পঞ্চায়েতে উনি গিয়েছিলেন, কিন্তু যেরকম দুষ্কৃতীরা ওনার পিছনে ওনাকে দৌড়িয়েছেন, পুলিশ প্রশাসন না হলে ওই দিন ওনার প্রাণ চলে যেত। পুলিশ প্রশাসন নিজের গাড়িতে করে ওনাকে সেফ করে বাড়িতে পৌঁছে দিয়েছে। আমি চপড়ার বিধায়ক হামিদুর রহমানের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার নির্দেশে আজকে যে উনি নোটিশ দিয়েছিলেন, রিমাইন্ডার দিয়েছিলেন, ওটার রিপ্লাই দেওয়ার জন্য আজকে ভিডিও অফিসে। দাদা, ওখানকার কংগ্রেসকারীরা বলছে কংগ্রেসে জয়েন করেছেন, এত তাড়াতাড়ি কি একদম বিধায়কের রিপ্রেজেন্টেটিভ হওয়া যায়? কাজকর্ম করলে কাম করো নাম হয়ে যায়, ভালো কাজ করলে। আমার দামনে কোনো দাগ দাব্বা নাই, আমি পরিষ্কার মানুষ, আমি দুর্নীতিতে কোনোদিনও যুক্ত ছিলাম না। তার জন্য বিধায়ক সাহেব দেখেছেন আমার পারফরমেন্স, দেখেছেন ভালো লেগেছে, আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাকে কাজকর্ম দিচ্ছে, আমি কাজ করছি, আরও করব। দলের শক্তিশালী করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তিশালী করার জন্য, টিএমসিকে শক্তিশালী করার জন্য, বিধায়ককে শক্তিশালী করার জন্য, জনগণের কাজ করার জন্য আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি চালিয়ে যাব। দাদা, ওখানকার যে আন্দোলনকারীরা বলছে যে যেই মেম্বারগুলো আছে তারা ইলেকটেড মেম্বার না, তারা সিলেক্টেড মেম্বার, এই জন্য তাদের সাথে এখনো কোনো জনগণ নেই, তারা বাড়ি ছাড়া হয়ে আছে। যারা বলছে একটু আপনারা ওনাকে জিজ্ঞাসা করবেন। নুরি বেগমের দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগে তাকে অপসারণের দাবিতে ইসলামপুর মহকুমা শাসক বিডিওর কাছে স্মারকলিপি দিয়েছিল অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে অঞ্চল কমিটি। অঞ্চল কমিটি সেই দাবি আদায় না হওয়ায় গত 12 দিন পঞ্চায়েত অফিসের সামনে ধর্ণায় বসেছে আব্দুস সাত্তারের অনুগামীরা। প্রধান নিরাপত্তার অভাব বোধ করায় তিনি পঞ্চায়েত অফিসে যাওয়া বন্ধ করে দিয়েছেন। প্রধান পঞ্চায়েত অফিসে হাজির না থাকায় গ্রামবাসীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন পঞ্চায়েতে গড় হাজিরা থাকায় প্রধান নুরি বেগমকে ডেকে পাঠান ইসলামপুর বিডিও। মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিডিওর সঙ্গে দেখা করতে আসেন নুরি বেগম। নুরি বেগম সাফ জানিয়ে দিয়েছেন অঞ্চল সভাপতি আব্দুস সাত্তারের দুষ্কৃতীরা পঞ্চায়েতের সামনে থেকে যতক্ষণ সরে যাচ্ছেন ততক্ষণ তিনি পঞ্চায়েত অফিসে যাবেন না। তিনি পঞ্চায়েত অফিসে গেলে তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার
আশঙ্কা থাকছে। প্রধান লিখিতভাবে এই আশঙ্কার কথা জানিয়ে দিয়েছেন। বিডিও সাক্ষাতের পর নুরী বেগম জানিয়েছেন, অঞ্চল সভাপতি এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করছে, এই অশান্তি তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না, সময় এলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার প্রধানের হুমকি সামান্যটুকু বিচলিত নন। টেলিফোনে তিনি জানান, নুরী বেগম হুমকি দিয়ে তাকে সরিয়ে দিতে চাইছে, তিনি সরে গেলেই এলাকায় দুর্নীতির আরও বাড়িয়ে দেবেন, তার হুমকিতে তিনি ভীত নন। ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে পরিস্থিতি ক্রমশই অবনতি হচ্ছে, এই দ্বন্দ্ব কোথায় গিয়ে পৌঁছায় সেদিকেই নজর সবার। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন SBS বা CBU, সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও LG, IFB অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। BPL কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। LED টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়। এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি। অ্যাপেল আইফোন 16 সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারীলাল পেট্রোল পাম্প লাগোয়ার রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন, নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার। উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন। গত 1 অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে, চলবে দীপাবলি পর্যন্ত। যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে, পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066444 এই নম্বরে।
त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।